আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা যে ক্যামেরাটি নিয়ে কথা বলবো, স্মুথ 4K স্মুথ আল্ট্রা এইচডি ডিভি একটি ক্যামেরা। যে ক্যামেরাটি হচ্ছে সবচেয়ে লো বাজেটের ভিতরে আমরা হচ্ছে মাইক্রোফোন সহ একটি ক্যামেরা আপনাদেরকে দিচ্ছি, এবং এটার মডেল হচ্ছে 4K স্মুথ আল্ট্রা এইচডি ক্যামেরা। তো আমরা এই ক্যামেরাটি হচ্ছে আজকে আপনাদেরকে ক্যামেরাটি বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানাবো, এবং ছোটোখাটো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো, এবং এটার ফিউচার সম্বন্ধে আপনাদেরকে কিছু বলে দেবো। এটা কত মেগাপিক্সেল, কত এক জুম হবে, এটা আমরা আপনাকে কিছু বলে দেবো। আর এটা একটু আমরা আনবক্সিং করে আজকে দেখাবো, মোটামুটি বলতে গেলে আনবক্সিং একটি ক্যামেরা। তো সবসময় কাস্টমাররা কোশ্চেন করে ভাই ক্যামেরাটির মডেল কোনটা। এই ক্যামেরাটির মডেল হচ্ছে গিয়ে 4K স্মুথ আল্ট্রা এইচডি ক্যামেরা। তো এই ক্যামেরাটির মডেল হচ্ছে 4K স্মুথ আল্ট্রা এইচডি ক্যামেরা। আর হচ্ছে আপনারা যদি একটু দেখেন, যারা এই ক্যামেরাটি দিয়ে যারা স্টিল ছবি তুলতে যাচ্ছেন তারা হচ্ছে 16 মেগাপিক্সেল একটি স্টিল ছবি তুলতে পারবেন, এবং যারা ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য 4K 30fps-এর একটি ভিডিও হবে। এটার সাথে সাথে যারা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করেন, মেমোরি কার্ড হচ্ছে 32GB পর্যন্ত মেমোরি কার্ড এটার সাথে সাপোর্ট করবে, এবং এই ক্যামেরাটি দিয়ে 170 অ্যাঙ্গেলের ভিডিও হবে, এবং এর সাথে একটা ওয়াইফাই সহায়ক ক্যামেরাটি। এই ক্যামেরাটি সম্পূর্ণ ওয়াইফাই সহায়ক ক্যামেরা। তো আমরা হচ্ছে এই ক্যামেরাটি এখন একটু আনবক্সিং করে দেখবো, এবং এই ক্যামেরার সাথে কী কী কাস্টমার পাচ্ছে। তো আমরা এই ক্যামেরাটি ফার্স্ট টাইম অন করার পরেই ক্যামেরাটি চলে আসলো। ক্যামেরাটি কিন্তু খুব দারুণ একটি ক্যামেরা, এবং হচ্ছে ক্যামেরাটির সাথে কিন্তু আপনারা একটি 100% ওয়াটারপ্রুফ একটি কেচিং সহ পেয়ে যাচ্ছেন। আর কেচিংয়ের ভিতরে ক্যামেরাটি ঢুকানো আছে, তো ক্যামেরা কেচিং সহ একটা ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে যে বিষয়টা হচ্ছে, এটা শুধু এদের সাথে কিন্তু একটা রিমোট পাচ্ছেন, এটার সাথে খুব সুন্দর একটি রিমোট পাচ্ছেন। রিমোটটি অন অফ করলে কিন্তু আপনারা এখানে একটা দিয়ে ছবি তুলতে পারবেন, একটা দিয়ে ভিডিও অন করতে পারবেন। তারপর হচ্ছে যা আছে, আপনার হচ্ছে কেউ যদি চান ওয়াটারপ্রুফ কেচিংটা যদি না ব্যবহার করেন, আউটডোরে যারা ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আরেকটা কেচিং দেওয়া আছে। এই কেচিংয়ের আরেকটা বৈশিষ্ট্য আছে, আমরা ভিডিওতে দেখাই দেবো। তারপর হচ্ছে এই একটি কেবল একটি মাউন্ট দেওয়া আছে, যে মাউন্টটি হচ্ছে আপনারা চাইলে যেরকম যে কোনো অ্যাকশন ক্যামেরা, আমরা এখন দেখি অনেকজন অনেক অ্যাকশন ক্যামেরা বডিতে লাগায় নেয়, তা আপনারা কিন্তু এই অ্যাকশন ক্যামেরাটি কিন্তু বডিতেও লাগাতে পারবেন। আমরা এটি ফিউচারটি আপনাদেরকে দেখাই দেবো সম্পূর্ণ। এর সাথে কি একটা চার্জিং কেবল থাকছে। এছাড়া হচ্ছে আপনার যারা ওয়াটারপ্রুফের কেচিংটা যদি ভেঙে যায় সেটার জন্য নেক্সট একটি ডালা দেওয়া আছে। তারপর এখানে হচ্ছে কি আপনার অ্যাকশন ক্যামেরাটা আপনার হেমলেটে মাউন্ট করার জন্য একটি ক্যাপ, এখানে অনেকগুলো মাউন্ট দেওয়া আছে, দুইটা মাউন্ট অলরেডি দিয়ে দিয়েছে। এবং হচ্ছে যারা সাইকেলে বা বাইকে যারা এই অ্যাকশন ক্যামেরাটি মাউন্ট করতে চাচ্ছেন এটার জন্য কিন্তু আরেকটি মাউন্ট দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে যারা হেমলেটে লাগাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে একটি হেমলেটের মাউন্ট দেওয়া আছে, এটা দিয়ে হচ্ছে আটা দিয়ে আপনারা হেমলেটে লাগাই নেবেন। এছাড়া হচ্ছে যারা এই ক্যামেরাটি চিল মাউন্ট দিয়ে হেমলেটে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য আরেকটি মাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে, এবং এছাড়া অনেকগুলো আঠা দিয়েছে স্টেকার জাতীয় APTP-র আঠা দিয়েছে, যাতে আপনারা হেমলেটের সাথে অ্যাকশন ক্যামেরাটি ইজিভাবে লাগাতে পারেন। আর এই মাউন্টটি দিয়ে দিয়েছে, এটা দিয়ে হচ্ছে আপনারা যে কোনো ট্রাইপডে মাউন্ট করতে পারবেন, যে কোনো ট্রাইপডে আপনারা মাউন্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার যে কোনো ট্রাইপডে মাউন্ট করার জন্য এই মাউন্টগুলো অনেকগুলো মাউন্ট দিয়ে দিচ্ছে। এছাড়া ক্যামেরাটা যদি আপনারা ফিক্সডভাবে যদি ধরে রাখতে চান তাহলে এই বেল্টটি দিয়ে বেঁধে রাখতে পারবেন, এবং এছাড়া হচ্ছে ক্যামেরাটি যদি একটু হালকা গোলাটে হয়ে যায় লেন্সটা মোশার জন্য একটি কাপড় দেওয়া আছে। আর এছাড়া হচ্ছে এটার সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, ফুললি এই ক্যামেরাটা কীভাবে ইউজ করবেন, কোন মাউন্টটা কিসে লাগাবেন, এসে এখানে কিন্তু আপনার ইউজার ম্যানুয়ালে সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এছাড়া বেল্টটাকে রিমোটটাকে হাতে বাঁধার জন্য এটার সাথে কিন্তু একটা বেল্টও দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমরা একটু ক্যামেরাটা সম্পর্কে বলি। ক্যামেরাটা হচ্ছে আপনারা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা। এখন আমরা ফুললি ওয়াটারপ্রুফ কেচিং থেকে ক্যামেরাটি বের করে নিচ্ছি, আমরা ক্যামেরাটি অন করে একটু কাস্টমারকে দেখানোর জন্য চেষ্টা করছি ক্যামেরার রেজুলেশনটা। আপনারা কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছেন ক্যামেরার রেজুলেশনটা, এ হচ্ছে আমাদের ক্যামেরার রেজুলেশনটা। আপনারা কিন্তু ক্যামেরার রেজুলেশনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি রেজুলেশন। আর এটা হচ্ছে আমাদের দেখেন আপনারা, তো আমরা কিন্তু ক্যামেরার রেজুলেশনটা আমরা একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার রেজুলেশনটা। তো আর হচ্ছে এই ক্যামেরাটি আমরা একটু আগে বলেছিলাম যে এই ক্যামেরাটি কীভাবে হচ্ছে আপনারা শার্টে বা কলারে ইউজ করবেন। এই ক্যামেরাটি শার্টে বা কলারে ইউজ করার জন্য প্রথমত হচ্ছে আমাদেরকে ক্যামেরাটি মাউন্টে দিয়ে দিতে হবে। প্রথমত হচ্ছে আমরা এই ক্যামেরাটি এই মাউন্টটাকে এটাতে দিয়ে নিলাম, লাগাই নিলাম। লাগাই নেওয়ার পর হচ্ছে ক্যামেরাটিকে আমরা জাস্ট এইভাবে দিয়ে দিব। ওকে, তো এখন কিন্তু আমরা কিন্তু
এই ক্যামেরাটি কিন্তু আমরা এখন শাটে বা কলারে আমরা যখন হাঁটতেছি বা কথা বলতেছি আমরা কিন্তু গোপন ক্যামেরা হিসেবেও কিন্তু এই ক্যামেরাটিকে আমরা ইউজ করতে পারবো। আমাদের কোনো টাচ করতে হবে না, শুধু জাস্ট এভাবে দিয়ে দিলেই হচ্ছে। এখন কিন্তু আমরা কিন্তু হাঁটতে বা চলতে চলতে কিন্তু আমরা কিন্তু যাদের হচ্ছে অনেকে বলে যে ভাই হচ্ছে আমার তো গেমবল নাই বা আমার সাইকেল নাই বা হচ্ছে আমার মোটর বাইকও নাই, আমার হেমলেটও নাই, এখন আমি কীভাবে ভিডিও করবো, আমার ট্রাইপড আমি ধরতে পারবো না। তো তারা হচ্ছে এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনারা খুব ইজিভাবে শার্টের কলারে বা যে কোনো জায়গায় কিন্তু আপনারা কিন্তু এই ক্যামেরাটি কিন্তু মাউন্ট করে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন। এছাড়া হচ্ছে ভিডিও করার জন্য হচ্ছে আরেকটা হচ্ছে এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোনের পোর্ট দেওয়া আছে। আপনারা হচ্ছে সবচেয়ে কম দামের ভিতরে এই ক্যামেরাটিতে কিন্তু মাইক্রোফোনের একটি পোর্ট দেওয়া আছে। আপনারা কিন্তু যেই কোনো মাইক্রোফোন বয়া লেভেলার থেকে আপনার হাই কোয়ালিটি 3.5mm যত মাইক্রোফোন আছে সবগুলো মাইক্রোফোন কিন্তু এটা দিয়ে ইউজ করতে পারবেন। আর ভিডিওটাকে অন করার জন্য আপনার কিন্তু বারবার ক্যামেরা তো ধরা লাগবে না, আপনার জাস্ট রিমোটটা যদি পাঞ্চ করেন এভাবে ধরে আপনার কিন্তু এটা কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে এবং ছবি তোলার জন্য ছবিও শুরু হয়ে যাবে। আপনার বারবার মোড চেঞ্জ করা লাগবে না ক্যামেরা থেকে, জাস্ট রিমোট থেকে টিপ দিলে আপনার কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এই ক্যামেরাটির প্রাইস রাখতেছি অনলি মাত্র 4000 টাকা। তো এই ক্যামেরাটির সাথে কিন্তু আমরা কিন্তু একটি নয়েজ ফ্রি কিন্তু একটা মাইক্রোফোন সহ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা একটা অ্যাকশন ক্যামেরার জন্য এবং হেমলেটে লাগানোর জন্য সবচেয়ে বেস্ট একটি অল্প তারের একটি মাইক্রোফোন। এটা কিন্তু আপনারা 3.5mm যেই কোনো মাইক্রোফোন কিন্তু আপনারা এখানে দিলেই কিন্তু এটা সাপোর্ট করবে, ঠিক আছে। এটা কিন্তু এখন মাইক্রোফোন হয়ে গেছে, মাইক্রোফোন সরকার আমরা সবচেয়ে লো বাজেটের ভিতরে এবং হচ্ছে একমাত্র আইটেক TMBD আমরা দিচ্ছি সবচেয়ে লো বাজেটের ভিতরে মাইক্রোফোন সহ ক্যামেরা অনলি মাত্র 4000 টাকার ভিতরে, যেটার মডেলটা হচ্ছে 4K স্মুথ Ultra HD ক্যামেরা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউর জন্য আবার আমরা আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম, আশা ভালো থাকবেন সবাই।